ব্যবসায়ীদের মারধর ও গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার মদনপুর বাজারে। দুষ্কৃতীদের হামলার ছবি সিসিটিভিতে ধরা পড়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই এলাকার ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখেই দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে পুলিশ, যদিও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। কি হয়েছে আপনার সঙ্গে? গতকাল রাতে কি ঘটনা ঘটেছে? আমার সঙ্গে কোনো রকম কোনো কিছু ঘটনা ঘটেনি, কিচ্ছু ঘটেনি। আমি দোকানে বসে আছি, দোকানে বসে আমার ডিমালা, আমি ব্যবসা বন্ধ করে দিয়ে আমার একটা শাটার বন্ধ করে দিয়ে দোকানে বসে আছি, আমার ডিমের পেমেন্ট করছি। একজন এসে আমাকে, দুষ্কৃতি এসে আমাকে, একজন এসে আমাকে বলছে এই দাদা ছিল, এই দাদা ছিল বলে আমাকে ধুম করে চোখে এসে ঘুষি মেরে চোখে গুলি দিয়ে চলে গেল। কি নাম তারা চ্যানেল আপনি কাউকে? হ্যাঁ, একটা ছিল সাধু ছিল, একটা চৈতন্য ছিল, একটা কঠিন ছিল আলমারি কারখানা। আমি এর বিচারটা দেখে নিই, নাহলে তারপরে কোল খালি করতে হয়, কোল খালি করে দেবো। আপনাকে মারলো কেন? মারলো কিসের জন্য? আমি ঠেকিয়েছি বলে আমাকে বিনা কারণে আমার কাটার উপর এসে ঝামেলা করে মারলো। কিসের জন্য গন্ডগোলটা? মানে তাদের মধ্যে গন্ডগোল কেন? ওরে মদ খেয়ে গরু দালালি নিয়ে সব। আচ্ছা, আপনাকে কোনো অস্ত্র দিয়ে ভয় দেখানো হয়? আচ্ছা, ঘুষি চালিয়েছে, ফায়ার ফায়ার শুনলাম, গুলি চালানো হয়েছে, শুনে যে ফায়ার হয়েছে, আমরা কাউকে চিনি। বহিরাগত ব্যক্তিরা এসে মদনপুর বাজারে কিছু দোকানদারের উপর অত্যাচার করেছে, তাদের মারধর করেছে এবং তাদের দোকানের জিনিসপত্র ভাঙচুর করেছে, কিছু লুটপাটও হয়েছে। তখন প্রাথমিক অবস্থাতে সেটা করে তারা চলে যায়, কিন্তু গভীর রাত্রে এসে আবার অচেনা ব্যক্তি, যাদেরকে চিনতে পারিনি, সেরকম ব্যক্তিরা এসে দু চাকা গাড়িতে এসে ফায়ারিং করে, ফায়ারিং করে আবার তারা আত্মগোপন করে। এটা কেন বা কিসের জন্য করছে বা কারা করছে বলে আপনার মনে হয়? ঘটনা হচ্ছে যে মনপুর বাজারের উপরে কি প্রতিহিংসা, কি আক্রোশ বলতে পারবো না, হয়তো কোনো পারিপার্শ্বিক ঘটনা হয়তো মদনপুর বাজারে পড়ে হচ্ছে এবং তার ফল হয়তো দোকানদারদের উপরে এসে পড়ছে, কিন্তু এটাও তো চলতে পারে না। আমি সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করব যে তারা এই ব্যাপারটা নিয়ে যাতে আরও সজাগ হয় এবং ব্যাপকভাবে প্রচার করে, যাতে মদনপুরে এই যে অশান্তিগুলো চলছে এই অশান্তি আগামী দিনে আরও বৃহৎ আকার নেবে এবং হয়তো ফলস্বরূপ কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তা আমরা চাই না কোনো ব্যবসায়ী এরমভাবে আহত হোক, ব্যবসায়ীদের উপরে অত্যাচার হোক, তা ব্যবসা নষ্ট হোক। মদনপুরে এত বড় বাজার, 700 দোকান, আমরা যদি এইভাবে চলতে থাকে, তা আমরা যদি বৃহত্তর আন্দোলনে যাই, তাহলে মদনপুর বাজার বন্ধ করে দিয়ে আমরা যদি দু পাঁচ দিন, সাত দিনের যদি আন্দোলন করি, তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। ব্যবসায়ীদের ক্ষতি হবে, ক্রেতাদের ক্ষতি হবে, মদনপুরের বদনাম হবে, মদনপুরের মানুষের অনেক অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। প্রশাসনের সঙ্গে আলোচনা বা কিছু মধ্যে তা ব্যবসায়ীরা তারা দলবদ্ধভাবে প্রশাসনের কাছে যাবে,
হয়তো এতক্ষণে তারা হয়তো প্রস্থান করেছে, প্রশাসনকে জানাবে। কিন্তু প্রশাসনও বিগত দিনেও খুব একটা ভালো ফল দেয়নি, জানি না আগামী দিনে কী রেজাল্ট দেবে। তবে আমি অনুরোধ করব আরেকবার সংবাদ মাধ্যমকে যে এই ব্যাপারটা তারা যেন এমনভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারে যাতে প্রশাসনও সজাগ হয়ে নিরপেক্ষ এবং আইনত যে বিচার করা যায় সেই বিচারই যেন করে। এই অনুরোধটা রাখবো আমি ব্যবসায়ী সমিতির একজন সেক্রেটারি হিসেবে। আপনার নাম? আমার নাম সঞ্জীব কুমার বসু, আমি মদনপুর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।